ফাঁসির মাংস যাওয়ার আগে ওরা কিছু বলে নাই, কিছু বলে শুধু কলমা পড়েছে, ওদের কলমা পড়েছে। জামাত নেতা আব্দুল কাদের মোল্লা ও মীর কাসেম আলী সম্পর্কে বলুন, তারা আপনাকে কি কি বলেছেন? তারা ফাঁসির মঞ্চ যাওয়ার আগে আপনাকে কি কোনো কিছু বলেছে? না, কোনো কথা বলে নাই। ফাঁসির মঞ্চ যাওয়ার আগে ওরা কিছু বলে নাই, কিছু বলে শুধু কলমা পড়েছে, ওদের কলমা পড়েছে। জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, জামাতের পক্ষ থেকে কি কেউ কখনো আপনাকে হুমকি দিয়েছে? না, ভয় পাবো কেন? আমি যখন ফাঁসি দিয়েছি তাদেরকে, তখন এটা ভয়ের কি আছে? মৃত্যুদণ্ড হয়েছে, সরকার দিয়েছে, কোর্ট দিয়েছে, আমি সেটাকে কার্যকর করছি। এখানে ভয়ের তো কিছুই নাই, ভয় পাওয়ারও কিছু নাই, আর বাইরে আসলে আমাকে মেরে ফেলবে এই ধরনের চিন্তা আমার নাই। আমি তো এক কথাই বললাম, যদি পারে জামাতের তারা আমাকে মেরে ফেলো, সমস্যা কোথায়? মানুষ মাত্রই তো মরণশীল, আমি কি দুনিয়াতে চার আজীবন থাকবো? একদিন না একদিন আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আমি যেইভাবে মরবো, ঠিক আল্লাহ তাআলা সেইভাবে এইভাবে আমার মৃত্যু রাখছে, আমি এটি মনে করি। ফাঁসি কার্যকরের এই যে এই সমস্ত যাদেরকে ফাঁসি দিয়েছিলেন, এদের ভিতরে যারা ধার্মিক ব্যক্তি ছিলেন, আপনি তো জানতেন যে ধার্মিক ব্যক্তি বা জামাতের নেতা, এদেরকে ফাঁসি দেওয়ার সময় কি আপনার কখনো খারাপ লাগেনি বা এদের পরিবারের পক্ষ থেকে কেউ আপনাকে এখন হুমকি দেয়নি? এখন একজন নেতা হইলে যে সে ধার্মিক হয়ে গেল, এটা তো আমি বলতে পারবো না, বা আপনি বলতে পারবেন না যে সে ধার্মিক না। আমার বাড়ি থেকে আমাকে কোনো হুমকি দেয়নি বা সেটাকে আমি কিছু মনেও করি না। যদি তারা আমাকে মেরে লাগতে পারে, মেরে লাগ, সমস্যা নেই আমার। তাহলে বুঝবো আমার এইভাবে আমার মৃত্যু হয়েছে, আল্লাহ তাল্লাহ আমার এইভাবে মৃত্যু রাখছে। তো তারা ধার্মিক কিনা সেটা তো আমি বলতে পারবো না, আমি জানি না। কারণ সাজা হয়েছে ফাঁসি, আমি দিয়েছি, কার্যকর করেছি, এইটুকু আমার, আমার গর্ব এইটুকুই আমি কার্যকর করেছি, আমি বুক ফুলিয়ে বলতে পারি। যাদেরকে ফাঁসি দিয়েছেন এরা ব্যক্তিগতভাবে কেমন ছিল? শুনেন, ব্যক্তিগতভাবে কেমন ছিল সেটা আমি জানি না, কারণ ওরা যেহেতু যুদ্ধ অপরাধী, ওদের মৃত্যুদণ্ড হয়েছে। হ্যাঁ, ওদের ব্যক্তিত্বের ব্যাপারে তো আমি কথা বলতেও পারি না, আর জানিও না কার ব্যক্তিগতভাবে কীরকম না কীরকম। শুধু দেখছি লোকগুলি ছিল, ফাঁসি হয়েছে, আমি দিয়েছি। ব্যক্তিগত ব্যাপার তো ওনারা আমি বলতেও পারি না, কারণ জানিও না, কারণ আমি তো ওনাদের সাথে চলি না, কোনো সময় জানিও না। এইটা ওরা না, শুধু যতগুলি ফাঁসি আমি দিয়েছি সবাইকে আমি বলি যে আপনারা কলমা পড়তে থাকেন, মানে মুসলমান হিসাবে কলমাটা মুখে নিয়ে মরা আর কি। যে অনেকে কলমা মুখে নিয়ে মরতে পারে না, আপনি জানতেছেন আজকে মরে যাবেন, আপনি কলমা পড়তে পড়তে মরতেছেন, এটা সবাই পড়ে, এবং আমিও বলি যে আপনারা কলমা পড়েন। ছাড়া পাওয়ার পর 23 বছরের তরুণীকে বিয়ে করেছেন কেন, তার সাথে কীভাবে পরিচয় করবেন? শুনেন, ছাড়া পাওয়ার পর আমি একটা দোকান দিয়েছিলাম, তো মোটামুটি মানুষ অনেকে সাহায্য করছে আমাকে, যথেষ্ট সাহায্য করছে মানুষে, 5,000, 10,000, 20,000, 50,000 এরকম অনেক টাকা পয়সা মানুষ আমাকে দিয়েছে। তো সেই টাকাগুলি কিন্তু আমার কাছে রাখছে, আমি কোনো ব্যাংকে জমা করি নাই, কারণ তখন আমার কাছে কোনো আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন ছিল না, ওই হিসাবে টাকাগুলি আমার কাছে ছিল, কারণ জন্ম নিবন্ধন ছাড়া তো ব্যাংকে অ্যাকাউন্টও খোলা যাচ্ছে না। তো আমি একদিন একটা দোকানের থেকে, আমি কোনা খোলামেলা করছিলাম, ওই একটা গাড়ির মধ্যে অটোতে একটা বেনিটি ব্যাগ পাই মহিলার, ওই বেনিটি ব্যাগের ভিতরে একটা নাম্বার পাই, ওই নাম্বারের সূত্র ধরে ওই মহিলার সাথে আমার পরিচিত, এক প্রকার পরিচিত হইতে হইতে খুব কাছে আসা, মানে লাস্ট মুহূর্তে ওর মা মেয়ে ওর খালা টালা সবই আমার বাসাতে আসা যাওয়া খাওয়া। তারাই প্রপোজালটা দিয়েছিল যে তোমার তো কেউ নাই দুনিয়াতে, তো আমার মেয়েটা আমি বিয়ে দেবো তোমার কাছে, আমার শাশুড়ি বললো। আমি বললাম যে এটা তো হয় না, পাবে আমার বয়স কত, ওর বয়স কত, কই কেন হয় না, সে যদি বুইয়া বয় তাহলে তোমার সমস্যা কোথায়। তখন আমি দেখলাম, বললাম যে ঠিক আছে আমি দেখি চিন্তাভাবনা করিয়া, তো চিন্তাভাবনা করে বললাম যে আপনার মেয়েকে জিজ্ঞাসা করি আমি। তখন মেয়েকে জিজ্ঞেস করলাম, তো মেয়ে বললো যে দেখেন আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু শর্ত। কিসের শর্ত? যে এই যে টাকা পয়সা আপনি মরে গেলে তখন কে দেবে আমাকে, আমাকে দেখবে কে, বা কী করবো আমি, আপনার বয়স বেশি, আমি তখন ইয়ং একটা মেয়ে, তো আপনি যদি আমাকে এই টাকা পয়সা দেন দিয়ে গেলে আমার নামে, তো আমি আপনাকে দেখবো, খাওয়াবো, সব কিছু করবো, হ্যাঁ সব কিছু আপনার করবো, যত্ন কিছু যাই কিছু লাগে, তো এইটা আপনি মরে গেলে টাকা খাবে কি, তো আমারে দিয়ে যাবেন আপনি টাকাগুলি। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা দেখি কী হয়, কত টাকা, 10 লক্ষ টাকা আমাকে দিতে হবে, আর 2% জমি পরে কিনে দিতে হবে 3 মাস পরে, হ্যাঁ এই শর্তে আমি আপনাকে বিয়ে করবো এবং আপনার দেখভালও করবো। তখন আমি বললাম যে 2 দিন আমাকে সময় দাও। তখন 2 দিন সময় দেওয়ার পর আমি একটা উকিলকে জিজ্ঞেস করলাম, তখন উকিল বললো যে দেখেন এতগুলি টাকা দিবেন মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন? তো মেয়ের মাও বললো যে তুমি তো মরে গেলে গা, তোমার তো সংসারে কেউ নাই,
এখন যদি একটা সংসার করে রাখো ছেলে মেয়ে হয় ভবিষ্যতে, তারা ওইখানে গরিব মানুষ মহিলা তোমাকে বিয়ে করতেছে, তারাও উপকার হবে তোমারও লাভ হবে, হ্যাঁ সে তারও উপকার হলো। তো ওই হিসাবে মানে তখন আমি মেয়েকে একটা এই অঙ্গীকার দিয়া 10 লক্ষ টাকা দিলাম। যেদিন 10 লক্ষ টাকা দিলাম ওই দিনে বিয়ে হলো। ওই কাবিনে ওদেরই যেদিন কাবিন নাম যে 10 লক্ষ টাকা যে চুক্তি অঙ্গীকার নাম হইলো, তার খালাতো ভাই, তার মামা সবাই তারাই সাক্ষী, আবার মনে করেন ওই কাবিনের সাক্ষীও তারাই, আবার মামলা করছে তারা এই সাক্ষী তারাই, মানে বাট অন্য কোনো সাক্ষী নেই, সবই তারা সাক্ষী। তখন এই আমি 10 লক্ষ টাকা তাদের সামনে দিলাম। তো মনে হয় আর কি ওরা বাঘজুক 20 টাকাটা নিচে আর কি গাইছে, যাক আমার যতটুকু বিশ্বাস। পরে ঘরে গিয়ে ওরা টাকা কারে কারে দিচ্ছেন সেইটা তো আমার দেখার বিষয় না। তো এই হলো আপনার মেয়েটাকে বিয়ে করা আর কি। কীভাবে প্রতারণার শিকার হলেন? প্রতারণার শিকার হলাম এখন যখন বিয়ে হওয়ার পরে দেখি সে আস্তে আস্তে মানে একটু একটু খোলস পাল্টাচ্ছে, মানে কোনো কিছু কইলে খুব একটা মূল্যায়ন করে না, খুব একটা পাত্তা দেয় না, মানে আমার সাথে ব্যবহারও ঠিকমতো ভালো ব্যবহার করে না। তখন আমি বুঝতে পারলাম যে আমি মনে হয় একটা ভুল করেছি জীবনে। তখন আমি আস্তে আস্তে নিজেরই অনেক কিছু সংযত করে নিলাম। তখন আমি ওরে বললাম যে দেখ বোন, তুই টাকা চাইছ তোর তো টাকা দিয়ে বিয়ে করছি, তোর নামে 10 লক্ষ টাকা দিলাম, তুই নিজে হাতে টাকাটা গুনা নিলি, যেটা চাইতেছ সবই তো দিতেছি, না তো করি নাই তোকে কোনো কিছু দেওয়ার, আর তুই এরকম ব্যবহার কেন করছ? হ্যাঁ কয় আমি কি বিয়ে করছি কি ভাত খাওয়ার জন্য করছি? তো ভাত খাবি না কি খাবি? কয় না আমি তো ভাত খাবো না, আমি চলে যাব। বাহ, তো চলে গেলে তো তো এই যে আমার কাছ থেকে টাকা পয়সা নিছ, হ্যাঁ এগুলি ফেরত দিবে না, কই কেন ফেরত দেওয়া নিলে নিছি, আমি তো নিছি বিয়া করি আর টাকা গেলি। তখন সে মানে এইভাবে কথা বলতো, অনেক কিছু বলতো, অত্যন্ত খারাপ ব্যবহার করতো আমার সাথে। আমি কিছু লোকের সাথে বলছি ভাই এই ঘটনা ভুল তো করে ফেলছি, এখন কী করি, মানে আর কি করার আছে, যা করে ফেলছি তো করেই ফেলছি। তারপর সে যে মানে ওর মাও থাকতো আমার পাশের বাসায়, আমার লগেই, মানে আমার এই বাসার সামনের বাসা তাদের মুখোমুখি, তো ওই ওই বাসাটা আমি নিয়ে দিয়েছিলাম ওর মাকে, যেখানে তাদের পুরান বাসা ছিল ওই পুরান বাসার টাকা টোকা দিলাম, 70,000 মতো টাকা মানুষে পাইতো তাদের কাছে ঋণ, ওই টাকাটাও আমি দিছি। আবার এখানে আসার পর যত ফার্নিচার টার্নিচার সব কিছু আমি কিনে দিচ্ছি, এখানে বাসা আবারও আমি দিছি। ওর মা আমাদের আমাদের পাক করিয়া দিত, আমাকে দুজনে মানে দুজন বলতে স্যারটা যখন আসছিল ওই ছেলেটাকে ওরা বিদায় করছে, মানে ওই ছেলেটা ওদের যে প্রেম প্রোগ্রাম এটা তো জানি না, ওই ছেলেটাকে বিদায় করিয়া ওর বাইরে নিয়ে আসছে দোকানে, তো ওর বাইরে চুরি করিয়া পলাই গেছে গা, টাকা লিয়া 7,000 টাকা লিয়ে পলাই গেছে গা। আচ্ছা, তারপরে আবার আরেকটা লোক ওদের বান্ধবীর এক মানে ওর এক কোন আন্টির এক ছেলে, এটার নাম হলো নীরব, আইনা দেওয়ার দোকানে, মানে তারাই সব। এখন যেহেতু বিয়ে করে ফেলছি এখন তার মানাও করতে পারি না। প্রথম যে ছেলেটা ছিল, হ্যাঁ ওই ছেলেটা খুবই ভালো ছিল, হ্যাঁ তো ওই ছেলেটা মনে করেন আমার সব কিছু দেখে রাখতো, ওই ছেলেটা যদি থাকতো তারা একদমভাবে টাকাও নিতে পারতো না, পলাইতেও পারতো না। তো 2 তারিখে গেল ওর মা ডেলি ডেলি ওর সাথে ঝগড়া করে, আমি এখানে থাকবো না, আমি অন্য বাসা লুম, তো লড়ি গেল না, আমি আর কী করবো, ওর মায়ের মায়ের মতো দেখতাম, এইটা তার কাছে ভালো লাগে না, মা মেয়ে দুইটি কাজে করতেছে, এটা হলো তাদের একটা পূর্ব পরিকল্পনা আর কি, ওরা যে এইরকম ব্যবসা আরও করছে আগে পরে পরে এটা জানলাম আর কি মানুষের কাছে। এমন অনেকেই তো অনেক কিছু কথা বলে বুঝেন নাই, তো ও যে এরকমভাবে আমাকে নিঃস্ব করে দিবে সেটা আমি ভাবি নাই। তো তুই যেন আমাকে নিঃস্ব না করে তুই যে আমাকে একবারে মেরে ফেলতি সেটা তোমার ভালো ছিল, আমি জীবনে এত বছর জেল কেটে বাইরে পারেছি, কোথায় একটু শান্তিতে থাকবো, যেই শান্তি লেগে তোরা টাকা দিলাম 10 লাখ, তুই যা চাইছিস তাই দিলাম, 7 লাখ টাকা ঘরে ছিল, সিএনজি চিকেন মাসের থেকে আওলাদ করে আনছিলাম, কিছু আরও ঋণ আনছিলাম, আইনা সিএনজি লেগে রাখছিলাম, ওই টাকাটাও যদি চলে যায়। ওর মা গেলে কইলো আপনার 2 তারিখে রুম নিয়া, আর 8 তারিখে গেল আমার মোবাইল চুরি হয়ে 2টা, মানে এই বিয়ার টিয়ার যত প্রমাণ ওর লগে আছে সব কিছু ওই মোবাইলের মধ্যে প্রমাণ ছিল, ওই 2টা মোবাইলই চুরি হয়ে গেল। ওর ভাই দোকানে ছিল ওই দিন, আমি দোকানে তুইয়া এই দিদি কাজ করতেছি, দুইটা মোবাইল নেই। আচ্ছা, আর 13 তারিখে গেল গা বিকালবেলা ও পলাইয়া বাসার থেকে, ওই 7 লক্ষ টাকা নিল গা, আর ওই যে কিছু স্বর্ণের গহনা মানে দিয়েছিলাম, এটি তো ওর মা আগেই পাস করে দিয়েছে আর কি ওর মার কাছে, বুঝেন নাই। তারপরে গেল গা ও যাই যে মোবাইল বন্ধ করছে আজও পর্যন্ত বন্ধই, তারপরে গিয়ে আবার আমার নামে মিথ্যা মামলা দিছে, যৌতুকের মামলা কইতেছে আমি নাকি যৌতুক চাইছি 3 লাখ টাকা। আরে এটা তো কেউ বিশ্বাস করার কথা, যেমন একটা জুয়ান মেয়েকে, ওই জুয়ান মেয়ে আমার কাছে যৌতুক দিয়ে বিয়ে করবে আমাকে,
ও তো টাকা নিছে আমার থেকে যৌতুক এবং আরও যৌতুক টাকা চাইতেছে, আরও টাকা ওকে দিতে হবে। আমার নামে মামলা করবে, আবার আমি যদি কিছু মামলা করি আমাকে হুমকি ধুমকি দেয়, বুঝতে পারছেন? তো আমার কথা হলো যে এই দেশের মানুষ সেটাকে বিচার করুক। যেরকম একটা জুয়ান মেয়ে, ইয়ং বয়সের একটা মেয়ে আমার কাছে আজকে বিয়ে করছে, সে আমাকে রাইখা এইভাবে 13 লক্ষ টাকার মতন আমার থেকে মনে করেন এইভাবে সেইভাবে এমনি সামনে নিল, নেওয়ার পরে 7 লক্ষ টাকা ক্যাশ নিয়ে পলাই গেল গা। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি চেয়েছিলাম জীবনটাকে সুস্থ করে বাঁচতে, কিন্তু সে আমাকে বাঁচতে দিল না। মনে হয় মাঝে মধ্যে যে তুই যদি এইটা না করে তুই আমাকে মেরে ফেলতি, তাও তো হইতো যে যা তোর কিছু সব কিছু নিলাম তোকে মেরে ফেলে গেলাম, তাও তো দুনিয়ার থেকে আমি চলে যেতাম, একটা ভালো ছিল। তো আমার একটা অনুরোধ দেশবাসীর কাছে এবং যারা ইয়ং ছেলেপেলেদের আছেন এবং ইয়ং মেয়েদের আছেন, মা বোনেরা আছেন ইয়ং, তো আপনারা মা বোন আপনারা আছেন ছেলে, হ্যাঁ চাচা ভাইস্তা নাতির সমান সবাই, এইরকম একটা প্রতারিত মেয়েকে আপনারা যেখানে পান সেখানে তাকে ঘৃণা দেবেন, সেখানে তাকে ঘৃণা করবেন, তার মুখে থুতু দিবেন, সে যেন ভবিষ্যতে আর কার সাথে এরকম প্রতারণা করতে না পারে। কারণ তার তো সেই ব্যবসায়ীটা প্রতারণা করা, দেশের বাড়ি বরিশাল, তার বাপ থাকে আরেকখানে বরিশালে, ওর মা তাকে ঢাকায়, এখন কোথায় আছে সেটাও জানি না, এরকম ছলনা বিভিন্ন জায়গায় করে ডুব দিয়ে থাকে, এখনও মনে হয় কারোর সাথে কোনো ছলনা করতেছে কি না সেটা তো আমি জানি না, বা করতেও পারে, এখন কোথায় আছে সেটাও আমি জানি না। তাদের কোনো ফোন নাম্বার নাই, তার আমার নামে মামলা করছে সেইখানে কোনো ফোন নাম্বার দেয় নাই, কোনো কিছুই না, মানে থানায় গেছিলো ওইখানে কোনো ফোন নাম্বার নাই, সব জায়গায় ও বাটপাড়ি করতেছে ওরা, বুঝতে পারছেন? তো আমার দেশবাসীর কাছে সবার কাছে আমার অনুরোধ যে ওকে ছবি তো দেওয়া আছে, এই যে আমার কাছে ছবি আছে, হ্যাঁ এই ছবিটা দেখেন, এই যে টিকটক, হ্যাঁ এই যে টিকটক করে মেয়েটা, এই মেয়েটা, তো আমার দেশবাসীর কাছে অনুরোধ এই মেয়েটা যেন যেখানে যায় দেখেন তার মুখে থুতু দিবেন, হ্যাঁ তাকে ঘৃণা করে জানাবেন, তাকে ধিক্কার জানাবেন, এটা প্রতি বোনের কাছে আমার অনুরোধ। কেননা একটা মেয়ের জন্য আজকে সারা দেশের বোনদের জন্য অপমান অপদস্থ যে মেয়ের এরকমই করে, এরকম বাটপাড়ি করে। এই মেয়েটার নামে মামলা করেছি, মামলা হয়েছে 4টা ধারায় মামলা হয়েছে, এবং এই মেয়েটা প্রতারিত করতেছে দুনিয়া, ঢাকা শহরে প্রতারিত করে বেড়াইতেছে, জুরাইন এলাকায় নাকি সে থাকে শুনেছি, জুরাইন, তারপর হলো আপনার ওই, তারপর হলো কাজলা, জুরাইন কাজলা, হ্যাঁ তারপরে হলো আপনার যাত্রাবাড়ি ওই দলপুর এই এলাকায় সে থাকে আর কি। তো আমি সবার কাছে আমার বোনদের কাছে আমার ভাইদের কাছে অনুরোধ করছি, হ্যাঁ আপনারা মেয়েদের লোভে পড়ে কেউ এরকম সর্বনাশ করবেন না, আর আমি আপনাদের বোনদেরকেও বলছি যে আপনারা ওর মতো কেউ এই কাজ করেন না, এবং ওর জন্য আপনারা আজকে মেয়ে জাতি অত্যন্ত হ্যাঁ নিচে নেমে গেছেন, এবং আপনাদেরকে দেখলে এখন আমার নিজেরই ঘৃণা হয়, মেয়ে দেখলে, মেয়েদেরকে দেখলে, ইয়ং মেয়েদেরকে দেখলে আমার নিজেরই ঘৃণা হয়, মনে হয় যে হ্যাঁ মেয়েদের মুখে থুতু মারি। তো যেই কারণে আমি আপনাদেরকে বলছি এই মেয়েটার বিচার আপনারা করবেন, আপনাদের উপরে মেয়েটার ভার।